আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ম্যাচিওর নায়ক হওয়ার অপেক্ষা করতে করতে বড় পর্দায় প্রথমবার এলেন জয়, অর্থাৎ বনি সেনগুপ্ত। কিন্তু নামের মতো কামে জয়টা এলো না। ছোট্ট ঋত্বিকা সেনকে পাশে নিয়ে ছোট্ট বনি হয়ে গেলেন বরবাদ। বরবাদ হওয়ার পর বনি ছেড়ে দিলেন ঋত্বিকাকে এবং পারবো না আমি ছাড়তে তোকে বলে ঘুরে গেলেন কৌশানী মুখার্জির দিকে। তারপর থেকে ছাড়াছাড়িটা অবশ্য হয়নি, কারণ অনস্ক্রিন এবং অফস্ক্রিন বনির সাথে দেখা গেছে শুধু কৌশানীকেই। সম্প্রতি মুক্তি পেল বনি কৌশানী জটির নতুন ছবি চিও পাগলা। তবে পাগলামির পরেই আবারও বরবাদের দিকেই হাত বাড়ালেন বনি। রাজীব বিশ্বাসের নতুন ছবিতে বহুদিন পর বনের ঋত্বিকার রোম্যান্স দেখতে পাবেন দর্শকেরা, আর তাতেই বোধহয় খানিকটা চটেছেন কৌশানী। সরাসরি না বললেও সিটি সিনেমাকে দেওয়া একটি ইন্টারভিউতে কৌশানী ভালোই বুঝিয়ে দিলেন আবার হয়তো বনি বরবাদের পথে। এদিকে দুই নারীর মাঝে থাকা হিরোর অবস্থা তো বুঝতেই পারছেন, বেগতিক দেখে তাই মুখ বন্ধ রাখাই শ্রেয় বলে মনে করলেন বনি। কৌশানীকে কি তিনি আর চটাতে পারেন? না। আবার এদিকে কো একটা ঋত্বিকাও যদি বেঁকে বসেন, ব্যাস তাহলে সত্যি সত্যি বরবাদ হয়ে যাবেন তিনি। তাই আপাতত ডিপ্লোম্যাটিক হয়ে এই শনি কাটাতে চলেছেন বনি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।